এখান থেকে আবার অ্যাপ্লাই নিউ প্যান কার্ড অপশন আসার পরে দেখুন ডকুমেন্টস বলে একটা অপশন আছে, ডকুমেন্টস আপলোড এই অপশনটা ক্লিক করব। এই অপশনটা যখনই ক্লিক করব বন্ধুরা আমার কিন্তু সেশন ইনভ্যালিড হয়ে গেছে, মানে আমার সময়টা দীর্ঘক্ষণ নেওয়া হয়ে গেছে। তো আমি এটা ক্লোজ করে আবার কিন্তু এখানে লগ ইন করে নেব। লগ ইন করলেই বন্ধুরা আমি আবার সেই প্যান ফর্মে চলে আসবো। তো এখানে অ্যাপ্লাই নিউ অপশানে ক্লিক করে ডকুমেন্টস আপলোড ডকুমেন্টস আবার চলে আসবো। দেখুন বন্ধুরা আমি যে প্যান কার্ডটা অ্যাপ্লিকেশন করেছি সেই প্যান কার্ডের নামটা তার শো করছে এবং তার বাবার নাম শো করছে এবং তার অ্যাপিং নম্বর শো হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন আপলোড ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন না, প্রথমে আপনাকে অবশ্যই ক্রপ করতে হবে। তো আমি ক্রপ অ্যান্ড আপলোডে এখানে ক্লিক করব। তো ক্রপ অ্যান্ড আপলোডে যখনই ক্লিক করব বন্ধুরা আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো বন্ধুরা এখানে কী করতে হবে আপনাকে বলে দিই যে এই জায়গায় বন্ধুরা এই জায়গাতে বন্ধুরা চুজ ফাইল যে অপশান আছে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি যেটা পিডিএফ করে রেখেছেন, ঠিক আছে, সে পিডিএফটা এখানে মানে বিষয়টা বলি যে আপনাকে যে ডকুমেন্টসগুলো আপনি ওই যে দুটো ফর্ম বের করলেন প্যান ফর্মটা যেটাতে আপনি ফিল করার পরে ওখানে বেরিয়ে এলো, সে ফর্মটার সঙ্গে আধার কার্ড, মানে তিনটে আপনাকে ডকুমেন্টস পিডিএফ করতে হবে, যেটা হচ্ছে 1000 KB নিচে হতে হবে, ঠিক আছে। তো 1000 KB সেটা 200 KB, 500 KB, 300 KB, 400 KB, যাই কেবি করুন সেটাই কিন্তু নিয়ে নেবে। তো 1000 KB নিচে করলেই হবে এবং সেগুলোকে বন্ধুরা এখানে কিন্তু সে পিডিএফটা আপনি এখানে দিয়ে দিবেন, সে পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আপলোড পিডিএফ ফাইলও ক্লিক করে দিবেন। যখনই আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন দেখুন বন্ধুরা এই যে প্রথম পেজটা এখানে এই আপলোড নিল। তো দেখুন বন্ধুরা এখানে তিনটে পেজ, দেখুন প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তিনটে পেজ নিয়ে নিল। এটা হচ্ছে ফর্মের প্রথম প্রথম পাতাটা, দ্বিতীয় পাতাটা এবং এটা আধার কার্ডের মানে জেরক্সটা। তো এখানে দেখুন বন্ধুরা দুধারে দুটো সই করতে হয়, এই মানে যারা আমি প্যান কার্ড করছি সে সই করতে পারে না, তার জন্য তার স্ট্যাম্প নিয়েছি এবং আধার কার্ডের নিচেও একটা স্ট্যাম্প নিয়ে নিয়েছি। তো এরপরে বন্ধুরা এখানে কী করতে হবে আপনাকে এই জায়গা থেকে আধার কার্ডের ছবিটা কেটে এখানে একটা বসাতে হবে এবং এখানে এই সইটা আপনি যে কোনো একটা সই এখানে যে সইটা নিয়ে আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে বন্ধুরা আমি যেহেতু ছবিটা নেবো তো এখানে আমি একটা ক্লিক করে দেবো। যখন এখানে ক্লিক করে দেবো এখানে এই পেজটা চলে আসবে। তো এখান থেকে আমি ছবিটা এখানে ক্রপ করে নেবো। তো দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি একটু খেয়াল করুন। তো বন্ধুরা আমি কিন্তু এগুলো ঢেকে রেখেছি, আপনারা একটু আন্দাজ করবেন যে কীভাবে করছি, কারণ এই পার্সোনাল ইনফরমেশনগুলো ঢেকে রাখতে হয়, এটা হচ্ছে ইউটিউবের গাইডস লাইন, তার জন্য বন্ধুরা এগুলো ঢেকে রাখতে হয়, ঠিক আছে। তো আমি এরপরে বন্ধুরা এটা আমি দেখুন ক্রপ করে এখানে ক্রপ ইমেজ আছে এখানে ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো এখানে ফটোটা এখানে চলে আসবে, এই ফটোটাকে আমি টেনে এই জায়গায় বসিয়ে দেবো। এরপরে বন্ধুরা এখান থেকে আমি সইটা নেবো, তো তার জন্য আধার কার্ড ডকুমেন্টসটা একটা ক্লিক করে দেবো। ক্লিক করলেই কিন্তু বন্ধুরা এখানে আধার কার্ডের ডকুমেন্টসটা চলে আসবে। তো এই জায়গায় আমি কী করবো, এনার যে স্ট্যাম্পটা আছে সেই স্ট্যাম্পটা আমি ভালো করে নিয়ে নেবো, নিয়ে এখানে ক্রপ ইমেজে ক্লিক করে দেবো। ক্রপ ইমেজে যখনই ক্লিক করবো স্ট্যাম্পটা এখানে চলে আসবে, স্ট্যাম্পটা আমি এখানে এসে এখানে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা স্ট্যাম্পটা এবং ফটো বসে গেছে। তো দেখুন এখানে তিনটে ডকুমেন্টস দেওয়া হয়ে গেছে এবং এখানে ফটো এবং স্ট্যাম্প বসে গেছে। তো এরপর আমি আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে ক্লিক করে দেবো। যখনই বন্ধুরা এটা ক্লিক করে দেবো তো তখনই বন্ধুরা একটু পরে কিন্তু এটা আমার আপলোড কাজ হয়ে যাবে। তো সেটাও দেখুন একটু পরে দেখতে পাবেন। দেখুন বন্ধুরা ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার, এইটা নেম প্রিন্ট সাহেরা বিবি শেখ, ঠিক আছে। তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু প্যান কার্ড ডকুমেন্টস আপলোড করতে পারবেন। এটা কিন্তু আপনারা প্যান কার্ড সাইটে গিয়ে করতে পারবেন, খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। চাইলে আপনারা কিন্তু এগুলো বিভিন্ন রকম অনলাইনে যে ওয়েবসাইটে গিয়েও কিন্তু এগুলো করা যায়, কিন্তু আমি সবথেকে আমার মনে হয় যে এখান থেকে করাটা সবথেকে ভালো। তাহলে কী হবে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কাজ শেষ, মানে আপনাকে আর কিছু করতে হবে না, মানে আপনার একটা প্যান কার্ডের হচ্ছে শেষ স্টেপ হচ্ছে এটাই, ঠিক আছে, ওয়েল ডান, মানে আপনার কাজ শেষ হয়ে গেছে। এরপরে আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে কিন্তু 3 দিন পরে আপনার কিন্তু ইমেলে আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিবে, সেটা পিডিএফটা আপনি কাস্টমার কেয়ারকে বের করে দিতে পারেন, কিংবা আপনার পোস্ট অফিসের মাধ্যমে মোটামুটি প্যান কার্ড একটা আসতে প্রায় যেখানে পোস্ট অফিস থেকে আজকে 10 দিন সময় নিয়ে নেয়, 10-15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে চলে আসে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটা দেখে আপনার যেটা একটু উপকৃত অবশ্যই বন্ধুরা ভিডিও একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের কাছ থেকে যদি রিটেলার, ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার প্যান কার্ডের আইডি নিয়ে নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাকে কিন্তু কম টাকার বিনিময়ে এবং কম খরচে আপনি প্যান কার্ড বানাতে পারবেন।